ভিডিও করছি তাই। আপনার কি বলেন তো, এই কোম্পানি তো কম ব্র্যান্ড নিয়ে চলে না, তাই না? আমি দেখলাম আপনার পালসারের হ্যান্ডেল লাগিয়ে চালাতে ভালো লাগে না, আপনার প্লাটিনার অরিজিনাল হ্যান্ডেলের মতন মজাই পাওয়া যাবে না। তার লেগে আমি তো পালসারের হ্যান্ডেল কিনার পরের দিনে লাগালছিলাম, দিয়ে তো বুঝতে পারলাম এতদিনে, দিয়ে আবার সেই প্লাটিনাতেই হইয়াছিলাম। মানুষ বুঝতে পারে দেরিতে, বুঝতেলেন? কোম্পানি তো ব্র্যান্ড খাটে তৈরি করেছে মালটা, তারা তো কম ব্র্যান্ড খাটায়নি। আপনার ছবি তুলছি না, তুলব নাকি? তুলছি না, ভালো লাগে তো তুলছি না। কিরকম দাম পড়বে এটা হ্যান্ডেলে? হ্যাঁ, আমি জানি লিখি, এত টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে। নাট, আমার এই নাটগুলো ওর ছেদ মেট সব নষ্ট হয়ে গেছে, দেখেন ছেদ লেগে গেছে। না না, অরিজিনাল নাট ছেদ লেগে গেছে, দেখেন ছেদ লেগে ছেদ লেগে গেছে সব। মাথা চুয়ানি অরিজিনাল নাট আছে রে, বুঝা না? না, মেলা গেরে যাবে আপনার অরিজিনাল নাটগুলো হারিয়ে দেয়, যে প্রতিকার কী সব লাগিয়ে দেবে। এই নাটের চট করে ছেদও নষ্ট হবে না, কিছু নষ্ট হবে না, তাই অরিজিনাল মালের একটা আলাদা গুণ আছে। এটা এটা আপনি ফুল টাইট করেন না, হ্যাঁ, নামাইতে টামাইতে হবে, আপনি ওগুলা ওগুলা সেটিং করেন, তারপরে দেখাই। ওই সুইচটা এখানে ভরাতবে না, দূরে আসলে অসুবিধা নাই, বাজে হয়ে যায়, মাল লাগছে যখন ফুল চাপ তখন বাজে যাবে না। তাহলে ওই সাইডই ভেড়াতে হবে, এখানে এক্সট্রা এই নাটটা অরিজিনাল হবে কি ওটা ঠেট কাটি ঠেট কাটি ঠেট না যে ওটা বদলাতে হবে লিভারটা দেখতে পাচ্ছ না, পাওয়া যাবে না অরিজিনাল যেটা আছে এটা অরিজিনাল। হ্যাঁ, কিন্তু তোর ওই ফেটটা লিভারের ফেট কেটে গেছে, সমস্যা নেই, ফুল টাইট থাকলে মিটে আছে। ঠিক আছে, ওটা সোজা করে লাগানো, উল্টে ছিল, উল্টে আছে, সোজা করে লাগানো। কানা মিস্ত্রিতে লাগিয়ে দিয়েছে কার ঘরে, আর বলছি না সবাই দেখতে পাবে যেহেতু ভিডিওটা, তখন দুর্নাম হয়ে যাবে, তাই না? বলছি না কাজ পরিচিত ঘরে, খুবই পরিচিত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুবই পরিচিত ঘর, আপনারা তো চিনে নিই একবারে, একসাথে একশো। একটা শোরুমে বুঝতেলেন, একটা হ্যান্ডেল নিয়ে গেলাম, হ্যান্ডেল নিলাম হুন্ডা সাইনের, আমি বললাম যে হ্যান্ডেলটা লাগবে, যদি ভালো না লাগে তাহলে ঘুরিয়ে দিব। যে নিয়ে এসে আপনার ভাল লাগছে না, যে ঘোরাতে গেলাম বলছে হ্যান্ডেলে দাগ হয়ে গেছে, লিবো না তাই তাই হ্যান্ডেলটা ঠিক করেছি, যে শুনেন আগে, আমি বলছি আমাকে কিন্তু বুঝাচ্ছিল ইটারটুক দাগ হলে লিবো, কিন্তু বেশি দাগ হলে লিবো না, কিন্তু একটু দাগ হয়েছিল আপনার, মানে লাগাতে যেরকম দাগ হয় এরকম। যে নিয়ে গেলাম যে ঘুরিয়ে লিবো না, আমি বলছি লাও তোমার হ্যান্ডেল তুমি নাও, টাকা দিতে হবে না, তুমি নিয়ে লোক যাও, দে হ্যান্ডেল ফেলে দিয়ে চলে গেছি। ওকে আমি চিনে নিয়েছি ওই শোরুমকে, কেউ যদি গাড়ি ঘোরালে তাহলে আমি ওই শোরুমে পাঠাবো কোনোদিন, ওই শোরুমের জীবনে পাঠাবো আমি, যে ব্যবহার করলো আমার সাথে। এই গ্রিপগুলো কিন্তু খুব ভালো, বুঝতেলেন? এই গ্রিপগুলো, এই গ্যাপটা থাকলো কেন, এই গ্যাপটা গ্যাপটা থাকবে, নাহলে আটকে যাবে, এই জাম্প হয়ে যাবে নাকি? এটা তো জাম ফেলে কিছু অসুবিধা নাই, জাম ফেলে সমস্যা নাই, কিন্তু এটাকে কাটিয়ে ভিতরে ঢুকানো যায়, দিয়ে দেবো থাক আপাতত, পরে অন্যদিন করে নেবো, দেরি হয়েছে, যখন গুটখালি আসবি তখন অন্যদিন করে নেবো। হ্যাঁ হ্যাঁ, এখানে বেরে দেখে নেয় মোবাইল দিচ্ছেন নাকি, মোবাইল দিলে ঢুকবে মালটা খেলবে ভালো। মিস্ত্রি কত রকমের যা আছে গো ভাই, বহুত রকমের মিস্ত্রি আছে।
আর মেলার জন্য মেলা রকম ভাবে কাজ করে, কাউরি কাজের সাথে কাউরি কাজ মিলবে না। পালসারের হ্যান্ডেল লাগছে, তাই মালটা খালি লড়িয়া বেড়াইছে, বুঝতে পারলেন? মানে ওই ফুটিয়া তো ভরতক না, দিয়ে খালি লড়িয়া বেড়াইছে, বিরাট সমস্যা। দুটো আয়না আছে, তাহলে আয়না দুটো নিয়ে আসবো, রাতে 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 তো আসবো না, ওই গুটকা লাগাতে আসবো। 17 নম্বর ইয়ে আছে তোর কি ডাল আছে ওখানে থাকতে পারে, কি ধরনের হ্যান্ডেল টেনে ধরিস? বাড়িটি লড়ছে জি, ঢুকলো না নাকি? এই লোড তো, এত সমস্যা। ফুল টাইট করেন না? হ্যাঁ, মানে আমি মালটা দেখবো, চোর টাইপে দেখবো, তারপরে কিরকম কি হবে করতে হবে লাগলে। হ্যাঁ, ফুল টাইট করেন না, নিজে নিজেও পারবো। স্ক্রু ড্রাইভার দিয়ে হবে? এগুলো স্ক্রু ড্রাইভার দিয়ে কাজ।